যে কোনো কন্যা সন্তানের কাছে তার বাবা মানে অনেক আদর আর একটু শাসন। আর বাবা পাশে থাকলে যেন পৃথিবীর সব ভয় এক নিমেষে জয় করে নেওয়া সম্ভব। ব্যতিক্রমী নন সৌরভ কন্যা সানা। এই বাবা মেয়ের কেমিস্ট্রি আমরা বহুবার দেখেছি, তবে সৌরভের সেই একরত্তি সানা এখন বড় হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সে রীতিমতো সেলিব্রিটি, ফলোয়ার সংখ্যা হাজার ছাড়িয়েছে বহুদিন আগেই। ইতিমধ্যে তার নিজস্ব ফ্যানবেস তৈরি হয়েছে ইনস্টাগ্রাম টুইটারে। সেই ছোট্ট পুচকি মেয়েটা রীতিমতো বড় হয়ে গেছে। তার বয়স এখন 19 বছর। লরেটো হাউস থেকে স্কুলের পড়াশোনা শেষ করে এই মুহূর্তে সানা অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী। সানা ছোট থেকেই মেধাবী ছাত্রী। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নাচে আগ্রহী সানা। মা ডোনা গাঙ্গুলির কাছে ওড়িশি নৃত্যের তালিম নিয়েছে সানা। ছোট থেকেই সানাকে স্নেহশীল পিতার মতো সৌরভ গাঙ্গুলি আগলে রেখেছেন। চলুন তাহলে দেখে নিই সানার ছোটবেলার কিছু ছবি। আর যদিও সানা বড় হয়ে গেছে, স্বাবলম্বী হওয়ার পর থেকেই বাবা তার সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশেন। সৌরভ গাঙ্গুলি একেবারে দায়িত্বশীল বাবার মতো মেয়েকে সবসময় আগলে রাখেন, আর সৌরভ সানার এই ছবিগুলোই তার প্রমাণ। উল্লেখ্য, মা ডোনা গাঙ্গুলির নামের সঙ্গে মিল রেখেই কন্যার নাম রাখা হয়েছিল সানা। সানার ছোটবেলার এই ছবিটিতে দেখা যাচ্ছে ছোট্ট সানা ক্রিসমাসের গিফট পেয়ে অবাকভাবে তাকিয়ে রয়েছে। পাশে বসে রয়েছে মা বাবা। সান্তা ক্লজ তার হাতে তুলে দিচ্ছে ক্রিসমাস গিফট। তবে এখন সানা আর এই ছোট্ট মেয়েটি নেই, বড় হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তাকে মাঝে মাঝেই দেখা যায় ফটোজ পোস্ট করতে, আর সেখানে মাঝে মাঝেই সানাকে দেখা যায় তার বাবার সাথে সেলফি তুলতে। মেয়ের কাছে বাবা হলেন ড্যাডি কুল, তাই ছবি দেখলেই বোঝা যায়। এমনকি বাবা মেয়েকে একসঙ্গে বিজ্ঞাপনেও দেখা গেছে। অন্যদিকে মায়ের কাছে ওড়িশি নৃত্যের তালিম নিয়ে সানাকে দেখা গেছে মায়ের সঙ্গে একসাথে স্টেজে নাচ করতে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, সব মিলিয়ে মহারাজ কন্যা সানা হয়ে উঠেছেন সর্বগুণ সম্পন্না। আমাদের শর্মিলা শো হাউসের পক্ষ থেকে সানার আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.